কাঠফাটা রোদ্দুরে বের হলেই শুরু হয়ে যায় মাথার যন্ত্রণা। আবার দুদিন যেতে না যেতেই আকাশ মেঘলা করে আসে। এই আবহাওয়া বদলে সমস্যা বাড়ে সাইনাস রোগীদের। সাইনাসে আক্রান্ত হলে প্রচণ্ড মাথা ব্যথা, সারাক্ষণ নাক মাথা ভারী হয়ে থাকে। সাইনাস হলো মাথার এমন একটি অংশ যেটি নাকের ভেতর দিয়ে বায়ু চলাচলে সাহায্য করে। সাইনাসের কোষের আস্তরণ মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে এবং নিঃশ্বাসের সঙ্গে বাতাসের ভাসমান ধুলো ময়লাকে ওই আস্তরণে ফেলে সংক্রমণ থেকে প্রতিরোধ করে। কিন্তু কোনো কারণে এই সাইনাসের ভেতরে সংক্রমণ হলে বায়ু চলাচলে ব্যাঘাত ঘটে, তখনই শুরু হয় তীব্র মাথা ব্যথা। অনেক ক্ষেত্রে এর অংশে শ্বাসকষ্টেরও সমস্যা দেখা যায়। সাইনাসের সমস্যা দেখা দিলে ওষুধের সাহায্য নিতেই হয়, কিন্তু এর পাশাপাশি আপনি যদি কিছু ঘরোয়া উপায় মেনে চলেন তাহলে অনেকাংশে ঠেকিয়ে রাখা যাবে এই অসুখ। কিভাবে সারাবেন সাইনাস? প্রচুর পরিমাণে জল পান করা। বেশি পরিমাণে জল পান করলে সাইনাসের মধ্যে জমে থাকা ময়লা স্বাভাবিকভাবেই শরীরের বাইরে বেরিয়ে যায়, নাক পরিষ্কার হয়ে যায়। দু কাপ জলে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার, সামান্য আদা কুচি, লেবুর রস, আধ চামচ গোলমরিচ, আধ চামচ হলুদ, তিন চার কোয়া রসুন মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে পান করলে সাইনাসের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। ডায়েটের দিকেও বিশেষ নজর দিতে হবে। আদা, রসুন, আনারস, কাঁচা লঙ্কা, নারকেল তেল এবং হলুদ কিন্তু দারুণভাবে উপকারী। শুধু গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল ফেলে দিন, এতে সাইনাসের ব্যথা কমতে পারে। ঘুমোতে যাওয়ার আগে দু ফোঁটা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল আঙুল দিয়ে নাকের গোড়ায় এবং আশেপাশের অঞ্চলে লাগিয়ে দিন, আরাম পাবেন। এসি চালিয়ে ঘুমানোর অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। টিভি 9 বাংলা ডিজিটাল।